আমি আর উঠতে পারছি না আর আজকে হচ্ছে একটা ভালো দিন আজকে ভালো দিন কেন বলছি কারণ আজকে আমার মা আর বাবার বিবাহ বার্ষিকী এখন যেহেতু আজকে মা বাবার অ্যানিভার্সারি তো রাজা আর আমি দুজনে মিলে প্ল্যানিং করলাম কি দেখছে দেখো ঘরে বসে দেখতে হচ্ছে দিদি নাম্বার ওয়ান নিজে আজকে ঘুম থেকে উঠে আর যোগা করিনি একেবারে শোয়া থেকে উঠেই চলে এসেছি দাঁত ব্রাশ করতে সাথে মুখ ঠুক ধুয়ে একটু ফ্রেশ হতে কারণ আজকে সানডে সানডেতে যেহেতু পড়ানোও নেই তো আর আজকে আর ইচ্ছা করলো না যে যোগা করি তো আজকে দিনটা ছুটি নিয়ে নিলাম তারপরে ভালো করে মুখ ঠুক ধুয়ে একটুখানি ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ঠুক ধুয়ে নিলাম সকালবেলায় প্রতিদিনই মানে ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিই কারণ ঘুমানোর সময় যে মুখে তেল তেলে ভাব একটা হয় তারপরে সকালবেলায় উঠে এই ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটুখানি ক্রিম মেখে নিলে মুখটা খুব ফ্রেশ হয় তো যাই হোক আজকে যেহেতু রবিবার তো অনেক লোকজন সারাদিনে বাড়িতে আসতেই থাকবে তাই ভাবলাম একটুখানি সাজগোজ করে নিই এই যেমন একটুখানি ক্রিম ক্রিম মেখে তারপরে একটুখানি সিঁদুর একটুখানি টিপ আর একটুখানি কাজল লাগিয়ে চলে যাব রান্নাঘরে প্রথমেই আজকে রান্নাঘরে গিয়ে কাজ হচ্ছে দুধ চা বানানো কারণ রাজা সারা সপ্তাহে কিন্তু দুধ চা খায়নি তো আজকে রবিবার বলেছে আমার অনেকক্ষণ সময় বসতে হবে আজকে আমাকে এক কাপ দুধ চা দিতেই হবে তাই ওর জন্য একটুখানি এক কাপ দুধ চা বসিয়ে নিলাম আর এই যে আমার জন্য সিআরসিস দিয়ে একটুখানি লেবু জল তো এটা আমি পরে এসে খাবো আগে রাজাকে দুধ চা আর বিস্কুট দিয়ে আসলাম আর ওপরে এসে দেখলাম সকালের ব্যাচটা মোটামুটি অনেকেই চলে এসেছে আর আজকের বোর্ডের ড্রয়িংটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ওরা সবাই বসে ড্রয়িং করছে আর এদিকে প্রায় 8টা বাজে সেই সময় আরও চারজন আমার কাছে পড়তে চলে এসছে কারণ ওদের পরের দিনই অঙ্ক পরীক্ষা ছিল তো ওদের আমি একটুখানি বসে বসে পড়িয়ে দিলাম অঙ্ক টঙ্ক করিয়ে দিলাম আর এদিকে একটা পুচকি বাচ্চা এসেছিল ওকে একটুখানি কোলে নিয়ে নিলাম আর মা এদিকে সকালে টিফিন নিয়ে চলে এসেছে আমাদের জন্য তো আজকে সকালে টিফিনে মা এনেছে পরোটা তরকারি আর সুজি তো স্পেশাল একটা কারণ আছে মা আমাদের আজকে কিন্তু এখন সকাল সকাল নেমন্তন্ন করতে এসছে আর কেন কি কারণে নেমন্তন্ন করতে এসছে সেটা আমি তোমাদের পরেই জানাচ্ছি আর এদের দেখো ড্রয়িং হয়ে গেছিলো এত চিৎকার চেঁচামেচি লাফালাফি করছিল ড্রয়িং প্রায় এখন শেষের মুহূর্তেই তো এরা এখনো বাড়ি যায়নি কারণ এদের গার্জিয়ান আসেনি করতে করতে দুজনে মিলে চলে এসেছি ছাদে কারণ হচ্ছে ছাদেও কাজ আছে কাজের থেকেও বড় কথা হচ্ছে নিচে যে পাম্পের জলটা বেরোচ্ছে সেই জলটা একদম কালো কালো জল বেরোচ্ছে কেন বেরোচ্ছে সেটা বুঝতে পারছি না ও এখন অনেকটা ভরা বাকি আছে কিন্তু কেন কালো কালো জল বেরোচ্ছে সেটাই বুঝতে পারছি না এই যে রাজা উঠে এখন দেখছে ট্যাঙ্কিটা জল সারাদিন আজকে সেরম কারেন্ট ছিল না কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যার জন্য আমি ভিডিওটাও ঠিক করে আপলোড করতে পারিনি তো এখন তো ঘরের কাজ বাজ করছি এখন আর আপলোড করবো না একটু বাদেই করবো আর আজকে হচ্ছে একটা ভালো দিন আজকে ভালো দিন কেন বলছি কারণ আজকে আমার মা আর বাবার বিবাহ বার্ষিকী তো আজকে আমাদের দুজনের ওখানে নেমন্তন্ন আছে হ্যাঁ আজকে আমাদের দুজনের ওখানে নেমন্তন্ন আছে তো এই যে যাব খেতে কিন্তু তার আগে স্নান টান করতে হবে কোনো ব্যাপার না করে নেবো তাড়াতাড়ি করে দেখো কোথায় উঠছে আমি সে উঠবো পড়ে গেলে ধরো তাহলে আমি উঠবো আমি কোনোদিনও উঠিনি এরম ভাবে যদি উঠতে গিয়ে ফুটে যায় নাইটি পরা পড়ে গেলে একদম ভেটকে যাব কিন্তু দাদা মা গো আমি আর উঠতে পারছি না একদম টপে চলে এসেছি এবারে শহরের টপে শহর না গ্রামের টপ আর যে রাজা দেখতে এসছে ছাদে কতটা কি কাজ বাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হুকি মেরে মেরে দেখছে আমার তো ভীষণ ভয়ই লাগছে আর কতটা ওপরে উঠেছি দেখতে পাচ্ছ অনেকটা উপরে অনেকটা উপরে এই দেখো এটা হচ্ছে নিচটা কত ভালো লাগছে ওপর থেকে দেখতে সবকিছু ওইদিকে মনে হচ্ছে দেখো কেমন জঙ্গল জঙ্গল বন বন মনে হচ্ছে কেমন আফ্রিকার বনের মতো লাগছে ওই দিকটা না কি সুন্দর লাগছে ওই দিকটা দেখতে একদম পেছনটা এই লাগছে হ্যাঁ কত টাওয়ার বসেছে উই তো ওখান থেকে শুরু হয়েছে টাওয়ার বরপর 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 টাওয়ার শুধু টাওয়ার আর এই যে এই টাওয়ারটা আমাদের বাড়ির অনেক সামনে আর একটা টাওয়ার এই যে
এটাও অনেক সামনে, এদিকেও প্রচুর টাওয়ার আছে। মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু ভালোই ছিল। এদিকে হচ্ছে এটা লাউ এর চোকলা, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে ভাজা, ইলিশ মাছ, সর্ষে ইলিশ আমার ভীষণ প্রিয়, আর সাথে ছিল চিকেন কষা। আজকে দুপুরের রেসিপিটা কিন্তু দারুণ ছিল। তো প্রথমে লাউয়ের চোকলা আলু দিয়ে ভাজা খেয়ে নেওয়ার পর ইলিশ মাছ আর সাথে মাংস দিয়ে খেয়ে নিলাম, শেষে ছিল মিষ্টি, তো মিষ্টিটাও খেয়ে নিই, এরপরে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে ঘুমঠুম দিয়ে আবার আসবো। হয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এখন যেহেতু আজকে মা বাবার অ্যানিভার্সারি, তো রাজা আর আমি দুজনে মিলে প্ল্যানিং করলাম যে এখন একটা কেক আনা যাক, ছোট করে সেলিব্রেশন হোক, ছোট ছোট, বেশি বড় হবে না, ছোট একটা কেক আনবো, আর সাথে ছোটখাটো যদি কিছু গিফট দিতে পারি তাহলে ভালো লাগবে। বলো কি গিফট দেবো, দেখা যাক, চলো রাস্তায় যাই গিয়ে দেখি। আমি ভেবে রেখেছি মাকে একটা, মার একটা ওই আমি এরকম একটা চেন পরি, সেরকম একটা মাকে সিটি গোল্ডের একটা চেন দেওয়ার ভীষণ ইচ্ছে, তো চলো দেখি ওরকম একটা চেন পাই কি না, আর বাবাকে দেখি, দেখা যাক কি দেওয়া যায়। বাবার তো আবার মানে মুডের ওপরে, কি পছন্দ না হয় না হয় সেটা তো বোঝা যাচ্ছে না, তো চলো আগে কেকটা আনবো, তারপরে গিফটগুলো কিনে তারপরে একবারে ওই বাড়ি যাবো। তো চলে এসেছি মন জিনিসে, মন জিনিসে এসে তারপরে পছন্দ করতে লাগলাম যে কোন কেকটা নিলে ভালো হয়। তো আমার মনে হচ্ছিলো যে একটু ম্যাঙ্গো কেক নিই বা অন্য কোনো ফ্লেভারের কেক নিই, কিন্তু রাজা বলল যে চকলেট কেকের ওপরে কিন্তু কোনোটাই সেরকম যাবে না। তো চকলেট কেক কোনটা নেব কোনটা নেব ভাবতে ভাবতে এই যে এই কেকটা বেশ পছন্দ হলো, আর এই কেকটার ওপরে বাবা আর মা বললাম যে লিখে দিতে, তো এই দাদা সেই কাজই করছিল। আর দাদা আমাকে দেখে বলল যে তোমাকে না ভীষণ চেনা চেনা লাগছে, তারপরে নিজেই নামটা বললো, বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগ। আমি বললাম হ্যাঁ বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগ, তখন বেশ আমার ভালোই লাগলো। তারপরে চলে এসেছি একটা ছোট্ট গিফট নিতে, এখানে দেখো বাবার জন্য একটা স্যান্ডো গেঞ্জি নিচ্ছি, আর মার জন্য নিয়ে নিচ্ছি একটা গলার হার, তো এটা নিয়ে তারপরে চলে যাব। আর এই দাদা হাসছে কেন জানো তো, বলছে ব্লগ করছো? আমি বললাম হ্যাঁ ব্লগ করছি, তারপরে বলছে ঠিক আছে ভালো করে ব্লগ করো। তা এই যে মার জন্য একটা চেন নিয়ে চলে যাচ্ছি বাড়ির পথে, মা তো জানেই না যে এত কিছু নিয়ে যাচ্ছি, মা দেখলে অবশ্যই সারপ্রাইজ পাবে। চলো চলে এসেছি, আর আগে বোনকে ডাক দিয়ে দিয়েছি, বোনকে বললাম যে কেক আর গিফট নিয়ে এসেছি, তো মা এখন ওই জন্য কী দেখছে দেখো, ঘরে বসে দেখছে হচ্ছে দিদি নাম্বার ওয়ান, ওই যে দিদি নাম্বার ওয়ান দেখছে, আর বাবা এদিকে শুয়ে আছে, ওরা জানে না যে কী নিয়ে এসেছি। চলো কে এসে কেক আর গিফট দিয়ে দিলাম, মা তো অবাক হয়ে গেছে, বলছে এইসব আবার কি দরকার ছিল এখন রাত্রেবেলা। তো ভাবলাম যে নিজেদের জন্মদিন বিবাহবার্ষিকী যাই হোক ছোটোখাটোভাবে পালন করা হয়, মা বাবারটা তো সেরমভাবে পালন করা হয় না, তাই ভাবলাম যে আজকের দিনটা একটু অন্যরকমভাবেই সেলিব্রেট করা যাক। এর আগের বছরও সেলিব্রেট করেছিলাম, তো এরমভাবে একটু সেলিব্রেট করতে কিন্তু মা একটু লজ্জাই পাচ্ছিলো, আর বাবার প্রচণ্ড জ্বর এসেছিলো, তো বাবা বলছে যে আমার মুখটা দেখাস না, কারণ বাবার পুরো নাক মুখ দিয়ে জঠোসা পড়ে গেছে, তাই জন্য বাবাকে আর তোমাদের সামনে দেখালাম না। তো এখানে কেক কাটিং হয়ে যাওয়ার পর আমি বোন রাজা তিনজনে মিলে কেক খেলাম, আর মাকে গিফটটা খুলে দেখতে বললাম যে কেমন হয়েছে চেনটা, মার পছন্দ হয়েছে কিনা, মা বললো ভীষণ পছন্দ হয়েছে। তারপরে আমরা বসে একটুখানি কেক ঠেক খেলাম, গল্প করলাম, অনেকক্ষণ ধরে হাসাহাসি হলো। তারপরে এরপরে রাত্রের ডিনারে যেতে হবে, তো অনেকটাই সময় হয়ে গেছে, আবার পরের দিনই রাজার যেহেতু স্কুল, তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। রাত্রে ছিল রুটি, মাংস আর ওই যে লাউয়ের চোকলার যে ভাজাটা ছিল সেই ভাজাটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করার পরে সবাই এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, সেটা তোমাদের দেখাতেই ভুলে গেছি, কারণ কোল্ড ড্রিঙ্কস খাওয়ার এত তাড়াহুড়ো ছিল যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। আর এদিকে খাওয়া দাওয়া করার পর বাড়ি যাব, সেই মুহূর্তে সন্টু এসেছে, টাটা করো, কি বললি ভালো করে বল, আর কি বলতে চাস বল, গুড নাইট বন্ধুরা, গুড নাইট বন্ধুরা, বল বন্ধুরা, বাই। আজকে সন্টুকে দিয়েই এখানে ভিডিওটা শেষ করলাম, সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো।